بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা গতদিন যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব আজকে আমরা যে চ্যাপ্টারটা বা সাব হেডিংটা পড়তেছি যে মানে যে সাব হেডিং এর আন্ডারে আমরা এই চ্যাপ্টারটা পড়তেছি সেই সাব হেডিংটা হচ্ছে ফ্রেন্ডশিপ এন্ড এনিমিটি অ্যাকর্ডিং টু দা আকীদা অফ আহলে সুন্নাল জামা আহলে সুন্নাল জামার আকীদা অনুযায়ী শত্রু মিত্র অথবা কাকে ভালোবাসবো কাকে ঘৃণা করব সেই ব্যাপারটা যেটা আমরা বলছি যে আরেক নাম আরেকভাবে যখন বলা হয় তখন বলা হয় ওয়াল ওয়ালা ওয়াল বারা ওয়ালা মানে হচ্ছে বন্ধুত্ব বারা মানে হচ্ছে যার সাথে সম্পর্ক ছিন্ন করা হয় বা ইত্যাদি আমরা একটা ইম্পর্টেন্ট আয়াতে এসে বলছিলাম যে আগামী দিন পড়ব বিকজ এটা বেশ ডিটেলসে আলোচনা করার ব্যাপার আছে এবং এই আয়াতটা হচ্ছে একটা দলিল যে আল ওয়ালা ওয়াল বারা বা শত্রু মিত্র নির্ধারণের ব্যাপারে আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যা ভালোবাসেন আল্লাহর পছন্দনীয় জিনিসকে আমরা ভালোবাসবো এবং আল্লাহ যাকে ভালোবাসেন না আল্লাহর অপছন্দের জিনিসকে আমরা অপছন্দ করবো বা ঘৃণা করবো এই ব্যাপারটা যে আমাদের উপর ফরজ বা ওয়াজিব এটা একটা দলিল হচ্ছে এই আয়াতটা এই আয়াতটাতে এটা সূরা মুজাদিলা 22 নম্বর আয়াত 58 নম্বর সূরা 58 আয়াত নম্বর 22 আল্লাহ বলতেছেন ইউ উইল নট ফাইন্ড এনি পিপল হু বিলিভ ইন আল্লাহ অ্যান্ড দ্য লাস্ট ডে তুমি এমন কোনো মানুষকে পাবা না যারা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে আপনাদেরকে আগে বলছি যে এইভাবে যখন আল্লাহ কখনো কিছু ডিফাইন করেন তখন সেটা ইমানের শর্ত হয়ে যায় তাহলে বলতেছেন যারা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে তাদের ভিতর তুমি এমন কোনো মানুষ পাবা না যারা মেকিং ফ্রেন্ডশিপ উইথ দোজ হু অপোজ আল্লাহ অ্যান্ড ইজ মেসেঞ্জার আল্লাহ এবং যারা আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করে তাদের সাথে বন্ধুত্ব করবে এমন কোনো মানুষ পাবা না যারা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে তাদের ভিতরে তারপরে বলতেছেন ইভেন দো দে ওয়ার দেয়ার ফাদার্স অর দেয়ার সন্স অর দেয়ার ব্রাদার্স অর দেয়ার কিন্ডার্ড অ্যান্ড সো আর আরও আয়াতটা আরও কন্টিনিউ করছেন যদিও বা সেই মানুষগুলা অর্থাৎ যারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে সেই মানুষগুলা যদিও তাদের বাবা হয় ছেলে হয় ভাই হয় বা নিকটাত্মীয় হয় তবুও দেখবা যে তাদের সাথে তারা বন্ধুত্ব করবে না যারা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে খুব কঠিন একটা কথা এবং এটা ইমানের শর্ত বা আমাদের উপর ওয়াজিব অথবা ফরজ কিন্তু আমরা আসলে এটা খবরই রাখি না আমাদের দেশে আমি ট্র্যাডিশনাল ছোটোবেলা থেকে তো ট্র্যাডিশনাল অনেক মিলাদ মহফিল এটা সেটাতে যাওয়া আসা হয়েছে স্কুলের আলোচনা সিরা আলোচনা আরও কত রকমের আলোচনা সভা হয় না যদিও আমি মানে টিপিক্যাল ওয়াজ যেটাকে বলে এটা খুবই কম গেছে একবারই বোধহয় মানে ফর্মাল ওয়াজ যেটাকে বলে ক্যারেমাওয়াজ যেটা আর কি কিন্তু আলোচনা তো হয় জুমার খুতবা আরও কত কত প্রসঙ্গে আলোচনা হয় কিন্তু এই জিনিসগুলোকে কখনো হাইলাইট করতে আমাদের দেশে দেখিনি ভেরি রিসেন্টলি দেখি যারা মক্কা মদিনায় পড়াশোনা করে আসা আলেম বা যারা অনেক অনেক উঁচু উঁচু মর্যাদার অধিকারী সেই ধরনের আলেমদের কথায় আসে আমাদের দেশেও আসে কিন্তু আমরা ছোটো থেকে বড়ো সেটা কোনো দিন শুনি এই কনসেপ্টটাই আমাদের ভিতর নাই ঠিক যেমন আমরা যখন ইমান বিশিষ্টকারী বিষয়ে পড়তেছিলাম তখন বলতেছিলাম যে ওই কনসেপ্টটা আমি কখনো ছোটোবেলাতে শুনে বড়ো হয় নাই যে দেয়ার ইজ সাচ থিং সাচ থিংস যেগুলা নালিফায়ার্স অফ ইসলাম যেগুলা মানুষকে ইসলামের বাইরে নিয়ে যায় বা ইমান নষ্ট হয়ে যায় মানুষের তো এখানে বলতেছেন এরপরে এই অ্যাডটা কোট করার পরে বলতেছেন আলোচনা জামা বিলিভ দ্যাট ফ্রেন্ডশিপ ফর দ্য সেক অফ আল্লাহ ইনভলভস ডিউটিস উইচ মাস্ট বি ফুলফিল্ড আল্লাহর জন্য ভালোবাসা বা বন্ধুত্বর আওতায় এমন কিছু দায়িত্ব কর্তব্য চলে আসে যেগুলো
অবশ্যই ফুলফিল করতে হবে কাউকে, সাচ এজ বলে ট্যাবলেট করছেন, 1 2 3 4 5 6 ছটা পয়েন্ট দিচ্ছেন এখানে। প্রথমটা বলতেছেন, 1 নম্বর পয়েন্ট, হিজরা অর মাইগ্রেশন ফ্রম দ্য ল্যান্ড অফ কুফর টু দ্য ল্যান্ড অফ মুসলিমস বা মুসলিম ল্যান্ড, কাফের দেশ থেকে মুসলিম দেশে হিজরত করা, এটা আপনার উপর ই হয়ে যায়, আপনার কি বলে আপনার উপর ডিউটি হয়ে যায়, আপনার রেসপন্সিবিলিটি হয়ে যায়, আপনার দায়িত্ব হয়ে যায়, আপনার কর্তব্য হয়ে যায়। কাফের দেশ মানে নন মুসলিমদের দেশ, মুসলিম দেশ মানে নট নেসেসারি ইসলামিক স্টেট, মুসলিম প্রধান দেশ যেখানে যেখানে আজান সালাত প্রকাশ্যে আজান শোনা যায়, প্রকাশ্যে সালাত এবং ইসলাম যেখানে নর্ম, পুরাপুরি ইসলামিক রাষ্ট্র বা একেবারে শরিয়া অনুযায়ী চলে সেটা না, কিন্তু ইসলাম যেখানে নর্ম, খুব সিম্পল কথা, যেমন ধরেন এখনও বাংলাদেশে জেনারেল স্পিকিং 16 বছরের একটা মেয়ে তার 18 বছরের বয়ফ্রেন্ডকে নিয়ে রাত্রে বাসায় ঘুমাইতে আসবে না, ইসলাম ইজ দ্য নর্ম এখানে। এখনও মসজিদে যেতে কাউকে বারণ করবে না, জেনারেলি কথা বলতে জেনারেল কথা, এখনও আজান দিতে কাউকে বারণ করবে না, যদিও পায়তারা চলতেছে এগুলারে কীভাবে আমাদের দেশে, আমাদের দেশের কথাই বলতেছে, কীভাবে এগুলোকে বিতর্কিত করা যায়, কোরবানিকে কীভাবে বিতর্কিত করা যায়, পায়তারা চলতেছে। আপনারা জানেন এই যে ইসকনের একটা ব্যাপার দুদিন আগে খুব ভাইরাল হয়েছে সবখানে, তাদের পায়তারা, তাদের ষড়যন্ত্র, তাদেরই আপনারা জানেন। কিন্তু স্টিল বাই অল কাউন্টস বাংলাদেশকে মুসলিম দেশই বলতে হবে, মুসলিম প্রধান দেশ বলতে হবে। আবার পড়ি পয়েন্টটা, হিজরা আর মাইগ্রেশন ফ্রম দ্য ল্যান্ড অফ কুফর টু দ্য মুসলিম ল্যান্ডস, দোজ হু আর উইক অ্যান্ড অপ্রেসড অ্যান্ড দোজ হু ক্যানট মাইগ্রেট ফর লেজিটিমেট শরি রিজনস আর এক্সক্লুডেড ফ্রম দ্যাট। এটা আমরা আগেও পড়ছি বা আরও পড়বো, বারবার পড়বো, সূরা নিসার 97 নম্বর 98 নম্বর আয়াতের আলোকে বলতেছেন যে যারা উইক, যারা এমন মানুষ থাকতে পারে যে পথ খুঁজে পাবে না, যে আসতে পারে না। আমি উদাহরণ দিই, অনেক সময় দিচ্ছি আগেও বা আবারও বলতেছি যে সিলেটের 3rd-4th generation এখন ইংল্যান্ডে আছে, একজন মহিলা, তার বয়স 80, তার হাজব্যান্ড মারা গেছে, উনি সোশ্যাল সিকিউরিটি বা ডোলের উপরে জীবনযাপন করেন, উনি নিজে নিজে দেশে আসবেন এটা তার দ্বারা সম্ভব না, তার সেই অর্থও নাই বা তার সেই যোগ্যতাও নাই, বা উনি যে একলা ট্রাভেল করবেন সেটাও পারবেন না, খুবই জয়ীফ, এই ধরনের অবস্থায় ধরেন এই ধরনের কথা আসতেছে এখানে যে দোজ হু আর উইক অ্যান্ড অপ্রেসড অ্যান্ড দোজ হু ক্যানট মাইগ্রেট ফর লেজিটিমেট শরি রিজনস আর এক্সক্লুডেড ফ্রম দ্যাট। আচ্ছা, 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর, কী দায়িত্ব কর্তব্য চলে আসে যখনই আপনি মানে আল্লাহর জন্য ভালোবাসার প্রশ্ন আসবে। 2 নম্বর হচ্ছে সাপোর্টিং দ্য মুসলিমস অ্যান্ড হেল্পিং দ্যাম উইথ ওয়ান সেলস ওয়ান ওয়েলথ বাই স্পিকিং আউট অ্যান্ড বাই শেয়ারিং দেয়ার জয়েস অ্যান্ড সরোস। মুসলমানদের আপনি সমর্থন করবেন, সাহায্য করবেন আপনার শরীর গত দিয়ে বা জীবন দিয়ে, ওয়ান ওয়েলথ আপনার সম্পদ দিয়ে, ওয়ান স্পিকিং আউট আপনি তাদের পক্ষ হয়ে কথা বলবেন, সরি বাই স্পিকিং আউট, বাই ভুল মাফ করবেন মানে সেন্টেন্স আমি ভুল পড়ছি, বাই স্পিকিং আউট কথা বলে, তাদের পক্ষে কথা বলে, অ্যান্ড বাই শেয়ারিং দেয়ার জয়েস অ্যান্ড সরোস, এবং তাদের সুখে সুখী হবেন, তাদের দুঃখে দুঃখী হবেন, এইভাবে মুসলমানদেরকে সাপোর্ট করবেন। যখনই আপনি বলবেন যে আপনি আল্লাহর জন্য ভালোবাসেন, আল ওয়ালা যেটা সেটা আল্লাহর জন্য, আপনার ফ্রেন্ডশিপ ফর দ্য সেক অফ আল্লাহ যদি থাকে আপনার ভিতরে, এই জিনিসটা যদি আপনি বোঝেন তাহলে আপনি এটা এই জিনিসটা করবেন। 3 নম্বর, ওয়ান শুড লাভ ফর মুসলিমস হোয়াট ওয়ান লাভস ফর ওয়ান সেলফ অফ হ্যাভিং গুড থিংস অ্যান্ড ওয়ার্ডিং অফ ব্যাড থিংস। ভালো জিনিস আহরণ করা বা লাভ করার ব্যাপারে এবং খারাপ জিনিস ত্যাগ করার ব্যাপারে নিজের জন্য যেটা চান, নিজের ভাইয়ের জন্য সেটা চাবেন, সব মুসলমানের জন্য সেটা চাবেন, নিজের জন্য একটা ভালো চান আপনি, অথচ অন্য মুসলমানদের জন্য সেটা চান না, সেটা এরকম না। নট মেকিং ফান অফ দেম, মুসলমানদের নিয়ে কখনো ফান করবেন না, হাসি ঠাট্টা করবেন না। জাস্ট ফর এক্সাম্পল, রোহিঙ্গারা খুবই দুস্থ, যেভাবে তারা আসছে তাদের ভিতর ফার্টিলিটি রেট খুব বেশি, বা এই অবস্থায় তাদের এই ক্যাম্পের ভিতর বাচ্চা কাচ্চা হচ্ছে, অনেক বাচ্চা কাচ্চা হচ্ছে, একদিকে তো তারা রেপড হয়ে আসছে এখানে, এইসব জিনিসে অনেক মানুষ মুসলমান নামধারী অনেক মানুষ হাসি ঠাট্টা করে, তুচ্ছতাচ্ছিল্য করে, বক্রভাবে তাকায়, নজবেল্লা, এটা এগুলো আপনি জানেন, এগুলো ইমান মিনিস্টারের বিষয়, আমরা ওর ভিতর পড়ছি যে হাসি ঠাট্টা করা মুসলমানদের নিয়ে, তুচ্ছতাচ্ছিল্য করা, বিদ্রোপ করা। নট মেকিং ফান অফ দ্যাম অ্যান্ড বিং কিন টু লাভ দ্যাম, কিপ কোম্পানি উইথ দ্যাম অ্যান্ড কনসাল্ট দ্যাম,
তাদেরকে হাসি ঠাট্টা করবেন না, তাদের সাথে তাদেরকে ভালোবাসবেন, স্নেহ করবেন, তাদের সাহচর্য বা তাদের কোম্পানি পছন্দ করবেন, থাকতে চাবেন এবং তাদের সাথে সলাপ পরামর্শ করবেন। অর্থাৎ তাদের দুঃখ কষ্ট সম্বন্ধে জিজ্ঞেস করলেন অথবা আপনি কিছু একটা করার আগে তাদেরকে জিজ্ঞেস করবেন, মুসলিমদেরকে আল্লাহর জন্য যাদেরকে ভালোবাসবেন তাদেরকে জিজ্ঞেস করবেন, তাদেরকে কনসাল্ট করবেন। ইভেন তো আপনি জানেন যে এটাই ঠিক, তারপরেও কিন্তু কনসালটেশনটা সবসময়ই অ্যাপ্রিসিয়েবল, সুরা যেটাকে আমরা বলি। চার নম্বর পয়েন্ট, গিভিং দেম দ্য রাইটস সাচ এজ ভিজিটিং দ্য সিক, অ্যাটেন্ডিং দেয়ার ফিউনারেলস, বিং কাইন্ড টু দ্যাম, প্রেয়িং ফর দ্যাম অ্যান্ড আস্কিং ফর দ্যাম ফরগিভনেস, এগুলো সব কিন্তু এক মুসলমানের উপর আরেক মুসলমানের রাইট, বুঝছেন না? গ্রিটিং দ্যাম উইথ সালাম, সালাম করা, নট চিটিং দ্যাম, তাদেরকে চিটিং দ্যাম ইন বিজনেস ট্রানজ্যাকশন, তাদেরকে ধোকা দিবেন না, উপরে ভালো জিনিস নিচে খারাপ জিনিস রেখে তাদেরকে দিবেন না, অ্যান্ড নট কনজিউমিং দেয়ার ওয়েলথ আনলফুলি, এবং অবৈধভাবে তাদের সম্পদ আত্মসাত করবেন না। এই সব হচ্ছে এক মুসলমানের উপর আর মুসলমান রাইট, এক মুসলমানের উপর আরেক মুসলমান রাইট, এগুলো তাদেরকে আদায় করবেন, হক আদায় করবেন। পাঁচ নম্বর, নট স্পাইং অন দ্যাম, তাদের উপর স্পাইং করবেন না, অর্থাৎ তাদের উপর গুপ্তচর বৃত্তি করবেন না। আমাদের দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে দেখা যায় যে এক ঘরে কথা পাশ দিয়ে হাতে হাতে যেতেছে, হাজব্যান্ড ওয়াইফের কোনো একটা ঝগড়া হোক অথবা কোনো একটা নিজস্ব কথা হোক, সেটা কান পেতে শুনলো, আড়ি পেতে শুনলো, শুনে গিয়ে এটা অন্যজনে বলতেছে অথবা এটাকে একটা উইকনেস হিসাবে জেনে সেটাকে সময় মতো ব্যবহার করতেছে, নজবিল্লা, এগুলো সবই ইসলামের চোখে অত্যন্ত গর্হিত জিনিস। আপনারা জানেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন উনি তো ছদ্মবেশে বা ইসে রাত্রে ঘুরতেন, দেখতে চাইতেন তার প্রজা সাধারণ কেমন আছে, তাদের অসুবিধা সুবিধা। তো একদিন উনি একটা বাড়িতে এরকম দেখতে গিয়ে বা শুনতে গিয়ে দেখলেন যে ওই লোকটা মদ খাচ্ছে বাড়িতে, তখন উনি নক করলেন, নক করে তাকে বললেন যে সি ইউ ইন কোর্ট আর কি, এরকম একটা কথা বললেন যে শাস্তির জন্য রেডি হয়ে যাও, তুমি মদ খাইছো তোমার শাস্তির জন্য রেডি হও, তোমার কাজীর দরবারে দেখা হবে তোমার সাথে, বা এই ধরনের কথা আর কি। মানে আমি জাস্ট সামারিটা বলতেছি। তো ওই ওই সাহাবি বা ওই ভদ্রলোক যিনি যিনি মদ খাচ্ছিলেন উনি বলছেন, দাঁড়ান দাঁড়ান আপনি শুনে যান যে আপনাকে আগে আমি কোর্টে নিয়ে যাবো, বিকজ আপনি স্পাইং করছেন আপনার মুসলিম ভাইয়ের উপরে। তখন উনি ওনার ইটা উইথড্র করছেন, বলছেন ঠিক আছে থাক, আমি মানলাম আমার ভুল হয়েছে, বাস এটা এখানে শেষ। মানে কত কত মানে ভালো বুঝছিল তাদের, কীভাবে তারা বুঝতেন, সাথে সাথে বুঝছেন যে স্পাইংটা ইসলামের নিষেধ আর আমি তো স্পাইং করছি আসলে। ইট ইজ ওয়ান থিং যে আপনি ছদ্মবেশে ঘুরে মানুষের দুঃখ কষ্টের খবর নিচ্ছেন, ইট ইজ অ্যানাদার থিং যে আপনি রাতের অন্ধকারে মানুষ কী করতেছে এটা দেখতে জানতে চাচ্ছেন এবং সেটা ধরে তাকে তার গোপন গুণাটাকে আপনি প্রকাশ্যে নিয়ে আসতে চাচ্ছেন, সেটা আলাদা আলাদা একটা জিনিস। তো যাই হোক, নট স্পাইং অন দ্যাম, নট পাসিং অন ইনফরমেশন অ্যান্ড সিক্রেটস অ্যাবাউট দ্যাম, তাদের সম্বন্ধে অহেতুক কোনো ইনফরমেশন কাউকে দেওয়া বা সিক্রেট, তাদের গোপন ত্রুটি থাকতে পারে অনেক কিছু, একজন দেখতে ভালো না, একজন কিপটা, একজন আরও আরও যে কোনো কিছু হতে পারে, সেটা শুধু শুধু আপনিই করবেন না। টু দেয়ার অ্যানিমিজ, তাদের শত্রুদের কাছে তাদের গোপন কথাগুলো বললে তাদেরকে ই করবেন না, মানে তাদেরকে নাজেহাল করবেন না, তাদের গোপন গুণাকে প্রকাশ্য করবেন না। রিফ্রেনিং ফ্রম হার্মিং দেম, তাদের ক্ষতি করবেন না। অ্যান্ড রিকনসাইলিং বিটুইন দেম, অথচ বরঞ্চ তাদের ভিতরে মিটমাট করে দিবেন। আপনি জানেন তো তিনটা জিনিসে মিথ্যা কথা বলা জায়েজ আছে, তার ভিতরে একটা হচ্ছে দুজন মুসলিম ভাইয়ের ভিতর ফ্রেজাইল সম্পর্ক বা যে সম্পর্কটা ভেঙে যাচ্ছে সেটাকে আপনি জোড়া দিলেন একটা মিথ্যা কথা বলে। ফর এক্সাম্পল, আপনি বললেন যে অমুক তো আপনার সম্বন্ধে খুব তারিফ করে, তা যেই যাকে বললেন পার্সন বি সে বলতেছে তাই নাকি, আমি তো মনে করতাম সে আমার শুধু বদনামি গায়ে বেলায়। এই যে আপনি মিথ্যা কথা মিথ্যা করে একটা কথা বললেন, বলে যে তাদের সম্পর্ক জোড়া লাগাই দিলেন, এটা কিন্তু পারমিটেড। আর আরেকটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, যদিও আজকে আমরা সেটা পড়তেছি না, আজকে আমাদের সেটা পড়ার বিষয় না, সেটা হচ্ছে যে ছয়টা ক্লজে মানুষের দোষ ত্রুটি এক্সপোজ করা যায়, কখনো এটা এক্সপোজ করাটা ওয়াজিব। তার ভিতর যেমন উদাহরণ, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আমি আমার ছেলেকে এই মেয়ের সাথে বিয়ে দেব, ঠিক করছি, তুমি কি জানো নাকি এই মেয়ের সম্বন্ধে কিছু, আপনি জানেন যে এই মেয়ে আগে 10টা বয়ফ্রেন্ডের সাথে জীবনযাপন করছে পর্যায়ক্রমে, এখন আপনার বন্ধু বা দিনী ভাইয়ের ছেলে তাকে বিয়ে করতে যাচ্ছে, আপনার অবশ্যই বলা হচ্ছে যে এই মেয়ে এরকম চরিত্রের, এখানে এই গোপন করতে আপনাকে বলা হচ্ছে না। অথবা ব্যবসার জন্য কেউ জিজ্ঞেস করলো যে আমি তো অমুকের সাথে ব্যবসায় চুক্তিবদ্ধ হতে যাচ্ছি, তুমি কি তার সম্বন্ধে কিছু জানো, আপনি জানেন যে ওই লোকটার 10 জনরে সর্বশান্ত করে আসছে ফ্রড, আপনি একদম শুরুতেই পারে সাথে সাথে বলা উচিত যে না, এই লোকটা ফ্রডের সাথে ব্যবসা করবেন না, এখানে কোনো এই রাগঢাক নাই আর কি। আচ্ছা, ছয় নম্বর পয়েন্ট হচ্ছে, যখন আপনি আল্লাহর জন্য কাউকে ভালোবাসবেন তখন আপনার উপর কী কী জিনিস
দায়িত্ব কর্তব্য হয়ে যায়, সেটা পড়তে গিয়ে আমরা 6 নম্বর পয়েন্ট পড়বো এখন, যেখানে বলতেছেন অ্যাডহেরিং টু দ্য মেইন বডি অফ দ্য মুসলিমস, মানে জামা। জামা বলতে আমরা যখনই জামা কথাটা বলি, মেইন বডি অফ মুসলিম বলি, আমরা কিন্তু মেজরিটি বলতেছি না, আমরা বলতেছি যারা শুদ্ধ পথের উপর আছেন, অর্থাৎ আহলে সুন্নাহ জামার কথা আমরা বলতেছি। অ্যান্ড নট সেপারেটিং ফ্রম দেম, এবং তাদের থেকে আলাদা হবেন না, যে পথের উপর রাসূল এবং তার সাহাবীরা ছিলেন তার সাথে লেগে থাকবেন, তাদের থেকে আলাদা হবেন না। কোঅপারেটিং উইথ দেম ইন রাইটিয়াসনেস অ্যান্ড পায়েটি, তাদের সাথে পরেশগারি এবং সৎকর্মে তাদের সাথে কোঅপারেট করবেন, তাদেরকে সহযোগিতা করবেন। অ্যান্ড এনজয়িং হোয়াট ইজ গুড অ্যান্ড ফরবিডিং হোয়াট ইজ ইভিল, তাদেরকে সৎ কাজে আদেশ করবেন এবং মন্দ কাজে নিষেধ করবেন। যাই হোক, এই কটা গেল 6টা পয়েন্ট। একইভাবে যখন আপনি বলবেন যে কারোর সাথে আল্লাহর জন্য, আলোচনা জামা বিলিভ দ্যাট এনিমিটি ফর দ্য সেক অফ আল্লাহ ডিকটেটস এ নাম্বার অফ থিংস সাচ এস, যখন আপনি আল্লাহর জন্য কাউকে অপছন্দ করবেন, ঘৃণা করবেন, বা কেউ আপনার কারোর সাথে আপনার শত্রুতা পোষণ করবেন আল্লাহর জন্য, তখন অটোমেটিক্যালি কিছু জিনিস আপনার করণীয় হয়ে যায়। 1 নম্বর, হেইটিং শির্ক অ্যান্ড কুফর অ্যান্ড দোজ হু ফলো দেম, শির্ক এবং কুফরকে আপনি ঘৃণা করবেন, কারণ আল্লাহ এটাকে ঘৃণা করেন, আল্লাহর অপছন্দীয় সবচেয়ে অপছন্দনীয় জিনিস যেটা মাফ করবেন না আল্লাহ। তাহলে কী বলতেছেন, শির্ক এবং কুফরকে আপনি ঘৃণা করবেন, এবং দোজ হু ফলো দেম, এবং যারা সেগুলোকে ফলো করে অনুসরণ করে, যারা সেগুলোর উপর আসে তাদেরকে আপনি অপছন্দ করবেন, ঘৃণা করবেন। অ্যান্ড ফিলিং এনিমিটি ইন ওয়ান হার্ট টুয়ার্ডস দেম, আপনার ভিতরে তাদের প্রতি একটা বৈরীভাবাপন্ন মনোভাব থাকবে, তাদেরকে আপনি বৈরী হিসাবে দেখবেন বা শত্রু হিসাবে দেখবেন, বিকজ তারা আল্লাহর শত্রু, সোজা কথা, বিকজ তারা আল্লাহর অপছন্দের কাজ করে, আর কোনো কারণে না, তারা বাঙালি এথেনিক লাইনে না, ল্যাঙ্গুয়েজের লাইনে না, বর্ণের লাইনে না, রঙের লাইনে না, মানে যেটা আমরা বলি চামড়ার রঙ, সেগুলো কিছু না, জাস্ট এই জায়গার উপর যে তারা শিরক এবং কুফরে লিপ্ত, যেটাকে আল্লাহ অপছন্দ করেন, আল্লাহর অপছন্দের জিনিস। 2 নম্বর, নট টেকিং দ্য কুফার এস ফ্রেন্ডস অ্যান্ড সাপোর্টার্স, কুফার হচ্ছে কাফের প্লুরাল, তাদেরকে ফ্রেন্ড বন্ধু হিসাবে নেবেন না, এবং সাপোর্টার সমর্থনকারী হিসাবে নেবেন না, আপনার সমর্থনকারী হলে আপনি তাদের সমর্থন করবেন না। নট শোয়িং ফ্রেন্ডশিপ টুয়ার্ডস দেম, তাদের প্রতি বন্ধুত্ব দেখাবেন না। অ্যান্ড সেপারেটিং ফ্রম দেম কমপ্লিটলি ইভেন ইফ দে আর রিলেটিভস, এই যে বললাম যে এমনকি তারা যদি আপনার বাবা কাফির, আপনার মা কাফির, বা আপনার ভাই কাফির, আপনার বোন কাফির, তাদের সাথে আপনি দূরত্ব রাখবেন, যদিও বাবা মা কাফির হইলেও তাদের কিছু রাইট আছে যেটা আমরা অন্য সময় পড়বো, সেটা আপনি যেমন তাদের সাথে ভালো ব্যবহার করবেন, তাদের যদি অভাব থাকে আপনি তাদেরকে পয়সা দিয়ে সাহায্য করবেন, বা এই সমস্ত জিনিস খাবার বা বাসস্থান, অন্নবস্ত্র, বাসস্থান, এগুলোর কথা আসবে, কিন্তু তাদের সাথে আপনার সেন্স অফ বিলংগিং থাকবে না। আপনি জানেন যে একজন কাফিরের সন্তান তার মুসলিম সন্তান তার উত্তরাধিকার পায় না, একজন মুসলিম বাবার কাফের সন্তান তার উত্তরাধিকার পায় না, মানে ভাইস ভার্সা আর কি। আচ্ছা গেল, এখানে দেখেন ক্লোজ রিলেটিভ হইলেও না করতেছেন, অর্থাৎ মুসলমানের ছেলে অটোমেটিক্যালি মুসলমান না, বা মুসলমানের বাপ অটোমেটিক্যালি মুসলমান না, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি মুসলমান হইতে হবে, বা মুসলিম হইতে হবে এবং থাকতে হবে। আচ্ছা 3 নম্বর, শানিং দ্য কাফির কান্ট্রিজ অ্যান্ড নট ট্রাভেলিং টু দেম এক্সেপ্ট ফর নেসেসারি পারপাস, কাফির দেশগুলোকে এড়ায় চলবেন, এবং জরুরাত যেটাকে বলি আমরা, তাছাড়া সেখানে ট্রাভেল করবেন না, সো লং এজ ওয়ান ইজ এবল টু প্র্যাকটিস ইসলাম ওপেনলি দেয়ার। তারপরেও বলতেছেন জরুরতের জন্য ট্রাভেল করতে পারেন, যদি ইসলাম প্র্যাকটিস করতে পারেন, ইসলাম প্র্যাকটিস না করলে জরুরতের জন্য ট্রাভেল করবেন না। আচ্ছা 4 নম্বর, নট ইমিটেটিং দ্যাম উইথ রিগার্ড টু ম্যাটার্স দ্যাট আর দেয়ার ইউনিক ক্যারেক্টারিস্টিক্স, তাদেরকে তাদের মানে যা দিয়ে তাদেরকে কাফের বলে প্রতীয়মান হয়, বা একটা জাতিগোষ্ঠী, কোন জাতিগোষ্ঠী, এথেনিক জাতিগোষ্ঠী না, ধর্মীয় জাতিগোষ্ঠী হিসাবে যা দিয়ে তাদেরকে প্রতীয়মান, যা দ্বারা তাদেরকে ই করা যায়, যেমন ধরেন একজন খ্রিস্টান তার গলায় ক্রস করে, আপনি ক্রস করবেন না, হ্যাঁ, একজন হিন্দু আকাশ প্রদীপ জ্বালে, আপনি প্রদীপ জ্বালাবেন না, প্রদীপ জ্বালায় আত্মার মাগফিরাত চাবেন না, বা আত্মার শান্তি চাবেন না, একজন ধরেন একজন অন্য যে কোনো ধর্মের, ধরেন বৌদ্ধ ধর্মের, সে এক ধরনের করে নমস্কার করে, বা একজনের করে মাথা নিচু করে ই করে, যেমন ধরেন আরেকটা কথা বলি, জাস্ট মনে পড়লো ক্যাজুয়ালি, যে আপনার মার্শাল আর্ট যেগুলো আছে, কারাতে, কুমফু, এগুলার অনেকগুলাই কিন্তু রিলিজিয়াস লাইন থেকে আসে, রিলিজিয়াস ব্যাপার থেকে আসে, এবং দেখবেন যে সেগুলোর শুরুতে একরকম করে বো ডাউন করে, মানে মাথা ঝুঁকায় এই করে, এটা কিন্তু একটা রিলিজিয়াস রাইট, এটা আপনি করবেন না। একদম জলজন্ত একটা উদাহরণ হঠাৎ মনে হলো, যাই হোক,
ইউনিক ক্যারেক্টারিস্টিক্স ওয়েদার রিলিজিয়াস অর ওয়ার্ল্ডলি ম্যাটার, ওয়ার্ল্ডলি ম্যাটার হইলেও যদি ইউনিক হয় তাহলে সেটা আপনি করবেন না। যেমন আপনার পৈতা পরা, ধুতি পরা, ধুতি তো একটা কাপড় আসলে, কিন্তু ধুতি পরা এটা দেখলেই মনে হবে যে এটা মুশরিক বা হিন্দু, এটা আপনি করবেন না। রিলিজিয়াস ম্যাটার্স ইনক্লুড দেয়ার সিম্বল, ইনক্লুড দ্য সিম্বলস অফ দেয়ার রিলিজিয়ান, যেমন আমি বললাম যে সোয়াস্টিকা বা আপনার কি বলে ক্রস, এগুলা রিলিজিয়াস ম্যাটার্সের ভিতর তার সিম্বলগুলো আসে, আইকনগুলো আসে। অ্যান্ড ওয়ার্ল্ডলি ম্যাটার্স ইনক্লুড দেয়ার ওয়েজ, দে ইট, ড্রিঙ্ক অ্যান্ড ড্রেস, যেভাবে তারা খায়, যেভাবে তারা পান করে, যেভাবে তারা ড্রিঙ্ক মানে কাপড় চোপড় পরে, এটা দুনিয়াবী ব্যাপারের ভিতরে আসবে। খাওয়ার ব্যাপার আছে না, মানে খ্রিস্টানরা এক ধরনের খায়, ঈদ এক ধরনের খায়, আমাদের খাওয়ার রসুল সাহ বলে গেছেন ডান হাতে খাবো, বসে খাবো, ডান হাতে পান করবো, অ্যান্ড সো অ্যান্ড আদার কাস্টমস অফ দেয়ার্স দ্যাট আর নট নোন অ্যামং দ্য মুসলিমস, এবং তাদের অন্যান্য আচার আচরণ যেগুলো মুসলিমদের ভিতর প্রচলিত না বা মুসলিমদের জানা নাই, বিকজ দ্যাট উইল লিড টু এ কাইন্ড অফ লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ ইন দ্য হার্ট, সেইগুলা আপনার তাদের প্রতি একটা ভালোবাসা এবং একটা কাইন্ডনেস জন্ম দেবে আপনার ইসে। অ্যান্ড লাভ ইন দ্য হার্ট লিডস টু আউটওয়ার্ড ইমিটেশন, এবং আপনার যখন ভিতরে আপনি যখনই কাউকে ইমিটেট করেন আপনি নিশ্চিত থাকেন যে তাকে আপনি ভালোবাসেন, অ্যাডমায়ার করেন, তার মতো আপনি হইতে চান। পাঁচ নম্বর, নট সাপোর্টিং দ্য কুফার, নট প্রেজিং দ্যাম, নট হেল্পিং দ্যাম এগেনস্ট দ্য মুসলিমস, তাদেরকে সাপোর্ট করবেন না, তাদেরকে প্রেস করবেন না, এবং মুসলমানদের এগেনস্ট তাদেরকে সাহায্য করবেন না। নট সিকিং দেয়ার হেল্প এক্সেপ্ট ইন কেসেস অফ নেসেসিটি এগেনস্ট আদার কুফার লাইক দ্যাম, তাদের সাহায্য চাবেন না, এক্সেপ্ট ইন কেসেস অফ নেসেসিটি, যদি প্রয়োজন হয় এগেনস্ট আদার কুফার লাইক দ্যাম, তাদেরই মতো অন্য কাফেরদের এগেনস্টে, ধরেন কাফের এর এগেনস্টে একটা যুদ্ধ করতে গিয়ে কাফের বীর সাথে আপনি সাহায্য নিলেন বা তাদের সহায়তা নিলেন বা তাদের সাথে সন্ধি করলেন, এইরকম জিনিস ছাড়া তাদের সাহায্য নেবেন না। ফর এক্সাম্পল, সাদ্দাম হোসেনের এগেনস্টে যখন যুদ্ধ করার জন্য আব্দুল আজিজ বিন বাজ বেঁচে ছিলেন, তখন যখন আমেরিকান সোলজারদেরকে পারমিট করছিলেন সৌদি আরবে ঘাঁটি করার জন্য, অনেক এটার সাথে সবাই অ্যাগ্রি করছেন তা না, কিন্তু এটা বিতর্কিত একটা ই, কিন্তু তারপরে তার ইটা কী ছিল, তার এটার পিছনে মানে মাসলাহাতটা কী ছিল, কী কী ওয়েলফেয়ার তিনি চিন্তা করছেন, যে সাদ্দাম হোসেন টেকনিক্যালি একটা কাফের ছিল, অ্যাটলিস্ট ওই সময় সে, আপনারা জানেন কি না জানি না, সে সিনোটাফ বলে মানে সুডো কবর, মানে কী বলবো, রূপক কবর দিয়ে সেখানে আল্লাহকে সে ই করছে, যে আল্লাহ তার দরকার নেই আর কি, বাথ পার্টির নেতা সাদ্দাম হোসেন, কমিউনিস্ট পার্টির নেতা সাদ্দাম হোসেন, সোশ্যালিস্ট পার্টির নেতা সাদ্দাম হোসেনের কথা আমি বলতেছি, সেটা করছে সে, আল্লাহকে কবর দিয়েছে সে, একদম মানে পিওর পিওর কাফের নাস্তিক ছিল সে তখন। পরে সে সুবিধার জন্য তার ইসের জন্য আল্লাহর নাম নিতে শুরু করছে এবং আল্লাহ আকবর বলে এই করতেছে, সেগুলো আমাদের দেশের মানুষ জানে না। সৌদি আরবে সে আগে মানে ওই প্রথম গালফযুদ্ধের কথা আমি বলতেছিলাম একটু আগে, সেই প্রথম গালফযুদ্ধের আগে একসময় সৌদি আরবে স্টেট ভিজিটে এসে বলছে তোমরা বেশি আল্লাহ আল্লাহ করো তো এই জন্য তোমাদের অবস্থা, তোমাদের কোনো উন্নতি হয় না, মানে এই ছিল তার ই আর কি, মানে স্ট্যান্ড বা স্ট্যান্স। সুতরাং এইসব চিন্তা থেকে কিন্তু তার এগেনস্টে যুদ্ধ করার জন্য আহলে কিতাব খ্রিশ্চানদের ই নেওয়া যাইতে পারে, এই এই সেন্সেই কিন্তু সাহায্য নেওয়া যাইতে পারে, এই সেন্সে আব্দুল আজিজ বিন বাজ এটাকে পারমিট করছিলেন। যদিও নাসিরুদ্দিন আলবানি এবং শেখ হেলালী এই ধরনের স্কলাররা এটার সাথে দ্বিমত করছেন এবং এটাকে সাপোর্ট করেন না, এটার বিরোধিতা করছেন, কিন্তু পার্সোনালি আব্দুল আজিজ বিন বাজের তারা সমালোচনা করেন নাই। তারা বলছেন যে উনি মুজতাহিদ আলেম, উনি ইস্তিহাদ করছেন, উনি যদি কারেক্ট ইস্তিহাদ করে থাকেন উনি দুটা রিওয়ার্ড পাবেন, আর যদি ভুল ইস্তিহাদ করে থাকেন তাহলে উনি একটা রিওয়ার্ড পাবেন, ওনার আমরা সমালোচনা করি না, যেটা কারেক্ট লাইন, যেটা হওয়া উচিত আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার আরও বলতেছেন যে নট ট্রাস্টিং দেম, তাদেরকে ট্রাস্ট করবেন না, এখান থেকে আসে যে আপনার সেন্সিটিভ পজিশনে তাদেরকে বসাবেন না, নট কিপিং কোম্পানি উইথ দেম, নট টেকিং দেম অ্যাজ ক্লোজ ফ্রেন্ডস অ্যান্ড অ্যাডভাইজার্স, এটা সুরা আল ইমরানের, আমরা ওই বইটাতে পড়বো, বুকলেট একটা বলছিলাম যে পড়বো, ডক্টর সালেহ আল ফৌজানের ওইখানে পড়বো আমরা, যে এটাকে বিতানা বলে কোরআনের ল্যাঙ্গুয়েজ, বিতানা উপদেষ্টা হিসাবে বা সেন্সিটিভ পজিশনে তাকে কী পজিশনে পোস্টে আপনি দেবেন না, টু হুম ওয়ান টেলস ওয়ান সিক্রেটস, গোপন জিনিসগুলো জানবে, যেমন বাংলাদেশের রেসপেক্টে ধরেন বিটিআরসি, ডিজিএফআই,
বা এই ধরনের সেনসিটিভ পজিশনগুলোতে আপনি বিধর্মীদের বা অবিশ্বাসীদেরকে বসাবেন না, আর উইথ হোম ওয়ান ইন্টারেস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক বলে দিলেন সবই। এগুলো কোরআন থেকে আসছে, কোরআনের সূরা আলে ইমরান 118-19 নম্বর আয়াত। আজকে এখানে ওইটা ডিসকাস করবো না, পরে ওইখানে ডিসকাস করবো ইনশাল্লাহ। 6 নম্বর পয়েন্ট, নট জয়নিং ইন দেয়ার ফেস্টিভ্যালস অ্যান্ড সেলিব্রেশন, তাদের উৎসবে বা তাদের সেলিব্রেশনে। এই স্পষ্ট তো, দুর্গাপূজায় আপনি অংশগ্রহণ করতে পারেন না, ক্রিসমাসে আপনি অংশগ্রহণ করতে পারেন না। নট কংগ্রেচুলেটিং দেম অন দোজ অকেশনস, তাদেরকে ওই অকেশনে কংগ্রেচুলেট করতে পারেন না আপনি, অর্থাৎ পূজা উপলক্ষে হ্যাভ মেরি ক্রিসমাস বলতে পারেন না, বা দুর্গাপূজার ই করতে পারেন না। নট ভেনারেটিং দেম, এবং তাদেরকে শ্রদ্ধা করতে পারেন না। নট অ্যাড্রেসিং দেম উইথ টাইটেলস অফ রেসপেক্ট, সাচ এস সঈদ আর মাওলা, তাদেরকে রেসপেক্টের সে টাইটেলে ই করবেন না, অ্যাড্রেস করবেন না। আচ্ছা, 7 নম্বর, নট প্রেয়িং ফর ফরগিভনেস আর মার্সি ফর দেম আফটার দ্য ডাই, তাদের মৃত্যুর পরে তাদের মাফ করার জন্য আল্লাহর কাছে বা তাদেরকে ক্ষমা করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন না। বেঁচে থাকতে প্রার্থনা করতে পারেন, সেটা হচ্ছে হেদায়তের প্রার্থনা, আর কিছু না। 8 নম্বর, নট শোয়িং কাইন্ডনেস টু দেম আর কম্প্রোমাইজিং উইথ দ্যাম অ্যাট দ্য এক্সপেন্স অফ রিলিজিয়ান, তাদের প্রতি অতিরিক্ত দয়া দেখাতে গিয়ে, টু দ্যাম অর কম্প্রোমাইজিং উইথ দ্যাম অ্যাট দ্য এক্সপেন্স অফ রিলিজিয়ান, নিজের দিনের বিনিময়ে তাদের সাথে কম্প্রোমাইজ করতে যাবেন না। 9, নট রেফারিং টু দেম ফর জাজমেন্ট আর অ্যাকসেপ্টিং দেয়ার রুলিংস, তাদের কাছে বিচার নিয়ে যাবেন না, অথবা তারা যদি ফতোয়া দেয় সেটা গ্রহণ করবেন না। আমাদের দেশে বহু বিধর্মী ফতোয়া দেয়, আমাদের দেশে ফতোয়া দেয় না এমন বিধর্মী পাওয়া খুব মুশকিল, বিধর্মী বা অধর্মী বা ইসলাম বিরোধী ব্যক্তিরা সমানে ফতোয়া দিয়ে চলছে, দেখবেন টেলিভিশনে বা ইসে কী বলে টক শোতে চলতেছে, সমানে শুনি আর কি, ইসে পাওয়া যায় আপনার প্রায় পেপারে উঠে, অমুক এই ফতোয়া দিয়েছেন, হিন্দুরা ফতোয়া দিয়ে থাকে আমাদের দেশে, হিন্দুরা বলতেছে কোনটা ঠিক কোনটা ঠিক না। আচ্ছা, নট ফলোয়িং দেয়ার উইমস অ্যান্ড ডিজায়ার্স, তাদের হাওয়া যেটাকে বলে, উইমস অ্যান্ড ডিজায়ার্স, তাদের যেটা ভালো লাগে, তাদের যেটা পছন্দ হয় সেটা ফলো করবেন না। নট ফলোয়িং দ্যাম উইথ রিগার্ড টু এনি অফ দেয়ার অ্যাফেয়ার্স, তাদের অ্যাফেয়ার্স নিয়ে, যেমন ধরেন তারা কেমনে কাপড় পরে, আসলে আপনার শখ হইলে আপনি ধুতি পরে বাইরে গেলেন, আপনার শখ হইলে আপনার সিঁথিতে সিঁদুর দিলেন, এইসব করবেন না। আচ্ছা, বিকজ ফলোয়িং দেম ইমপ্লাইজ ফর সেকিং দ্য রুল অফ আল্লাহ অ্যান্ড ইজ মেসেঞ্জার, তাদেরকে ফলো করা মানে আল্লাহর ইকে ভুলে গেলেন আপনি বা ছেড়ে দিলেন, আল্লাহ এবং রসুলের রুল, নিয়ম কানুন, শরিয়া বিধি বিধান ছেড়ে দিলেন। 10 নম্বর, নট বিং দ্য ফার্স্ট টু গ্রিট দেম উইথ গ্রিটিং অফ ইসলাম আসসালামু আলাইকুম, তাদেরকে আগে বেড়ে সালাম দিবেন না বা আসসালামু আলাইকুম বলবেন না। আজকে আমরা চ্যাপ্টারটা শেষ করছি, এই বইয়ে যে চ্যাপ্টারটা আছে ফ্রেন্ডশিপ অ্যান্ড এনিমিটির আন্ডারে, আমরা আর একটা ছোট্ট বুকলেট, ইন্ডিপেন্ডেন্ট বুকলেট পড়বো ইনশাল্লাহ, ওইটাও দুই তিনটা ক্লাস লাগবে, বাট ওয়ান্স ইন এ লাইফ টাইম আপনাদের জানা উচিত, বোঝা উচিত। আজকের জন্য আমরা শেষ করে দিব এখানে। সুবহানাক আল্লাহুম বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহ, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে যা ভালো শুনলাম তার উপর আমল করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।